অনিন্দ্যসুন্দর পথে চলতে চলতে পৌঁছেই গেলাম 1500 মিটার উচ্চতার অসাধারণ সুন্দর পাহাড়ি এক ছোট্ট জনপদ মিরিকে। 1979 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসুর হাত ধরে পথ চলা শুরু হয় মিরিকের, এবং মিরিক তার আশপাশের অসাধারণ চা বাগান, সুন্দর কমলালেবুর বাগান আর তার সোমেন্দু লেকের জন্য পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে খুব দ্রুত উঠে আসছে দার্জিলিংয়ের পাশাপাশি। দার্জিলিংয়ের যাওয়ার বা আসার সময় অনেকেই এই অঞ্চলে একটি দিন কাটিয়ে যেতে পছন্দ করেন, যেমন আমরা আজকের এই সারা দিনটাই কাটাবো মিরিকে। এনজেপি থেকে মিরিকের এই পথের দূরত্ব প্রায় 55 কিলোমিটার, আর মিরিক থেকে দার্জিলিংয়ের দূরত্ব আবার প্রায় 40 কিলোমিটার। আমরা প্রায় 2 ঘন্টা এই পথ অতিক্রম করে মিরিকে আমাদের হোটেলের কাছাকাছি পৌঁছ। পৌঁছে গিয়েছি মিরিকে, হোটেল ব্লু লেগুনের সামনে দাঁড়িয়ে আছি। রুম ট্যুরটা আপনাদের দেখিয়ে দেবো যে রুমগুলো কীরকম। দিস ইজ আ গুড বাজেট হোটেল উইথ অল বেসিক নেসেসারি ফেসিলিটিস। আমরা এখন বেরোবো মিরিক লেকের জন্য, একটু বোটিং করব এবং আপনাদেরও দেখাবো এই অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যের মাঝখানে মিরিক লেক। এই হোটেল থেকে মিরিক লেক যথেষ্ট সুন্দরভাবে দৃশ্যমান। আর এখন দিয়েছি খাবার অর্ডার, আপনাদের দেখাচ্ছি যে রেস্টুরেন্টটা কেমন। রুম নাম্বার 204, হোটেল ব্লু লেগুন মিরিক। একটুখানি বাকি জায়গাটা একটু অগোছালো আছে বলে এই সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট ঠিকঠাক রুম আছে, এলইডি টিভি, এদিকে একটা ব্যালকনি আছে, দুটো ছোট সোফা সিটিং এরিয়া এবং একটা সুন্দর টি টেবিল, ডাবল বেড খাট, এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফুল ওয়ালের দুটো কাঁচের জানলা আছে, যেটা দিয়ে অসাধারণ পাহাড়ের ভিউ এবং এইদিকে মিরিক লেকের ভিউ আপনারা পেতে পারেন, যেটা একটা দুর্দান্ত ব্যাপার। এবং সব থেকে অসাধারণ ব্যাপার হচ্ছে যে আমরা এদের প্রথম দিকে অসুবিধা হলেও পরের দিকে জলের ব্যবস্থাটা এবং গরম জলের জন্য খুব সুন্দর ব্যবস্থাটা পেয়েছিলাম। একটুখানি ওয়াশরুমটা দেখিয়ে দিই, সমস্ত বেসিক ফেসিলিটিস আছে, সঙ্গে একটা বিরাট বড় গিজার আছে, যেটা একটা দুর্দান্ত হেল্প করেছে আমাদের। তো যথেষ্ট ভ্যালু ফর মানি। নিচে এরকম কার্পেট দেওয়া আছে পুরো রুমটা জুড়েই, রাত্রে ঠান্ডা লাগলেও নিচে ভেতরে রুম টেম্পারেচার অনেকটা কন্ট্রোলেই ছিল, সেরকম কোনো অসুবিধা হয় না। হোটেলে লাঞ্চ করে আমরা এগিয়ে চলেছি মিরিকের সোমেন্দু লেকের দিকে। লাঞ্চটা হোটেলে ঠিকঠাকই ছিল, আমরা চিকেন থালি এবং এগ থালি মিক্স করে নিয়েছিলাম। চিকেন থালি মোটামুটি 220 থেকে 250 টাকার মধ্যে, আর এগ থালি 150 টাকার আশেপাশে। সমস্ত বেঙ্গলি স্টাইলের খাবার ছিল, খাবার টেস্টি এবং যথেষ্ট ভ্যালু ফর মানি লেগেছে। এবার আমরা এগিয়ে চলেছি মিরিকের সোমেন্দু লেকের দিকে। এই অঞ্চলটায় একটু গার্ডেনিং এবং পার্কের মতো করা আছে, কিন্তু একটুখানি রক্ষণাবেক্ষণের অভাব চোখে পড়ছে। আমরা সামনে এগিয়ে ইন্দ্রাণী পুল ক্রস করে অন্যদিকে যাব। ওপর দিয়ে চলছে হর্স রাইডিং, সামনে দেখতেই পাচ্ছেন মাম মাম। আচ্ছা, সামনেই দেখছেন মাম মাম ছিল হর্স রাইডিংয়ে, মাম মাম দেখে হর্স রাইডিং তো চলছে। এই অসাধারণ পুল ইন্দ্রাণী পুল, যার থেকে নিচের ভিউটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত, এটা অসাধারণ ভিউ। এর টানেই এত মানুষ ছুটে আসে। তো এই হর্স রাইডিংয়ের একটা বিভিন্ন রকম রেট এখানে আছে, 160, 320, হাফ অ্যান্ড ফুল রাউন্ড, আপনারা যেরকম দেবেন ডিসাইড করে নিতে পারেন, দাম দরও চলে। হেঁটে চলেছি মিরিক লেকের অপর প্রান্ত ধরে, যেখানে
অসাধারণ পাইন বন এবং এক প্রান্তে চলছে বোটিং, আর আমি ঘুরে দেখছি তার আশপাশের অঞ্চলটা। টেম্পারেচার অ্যারাউন্ড 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অদ্ভুত একটা সুন্দর ওয়েদার, যেখানে ঠিক সোয়েটারও লাগে না আবার গরমও করে না। দুর্দান্ত একটা ওয়েদার এই মিরিকে বিরাজ করছে। আমরা যাচ্ছি আই লাভ মিরিক, ওই দিকেই যাচ্ছি আর কি। তো আপনারাও যখন আসবেন এই ইন্দ্রাণী পুল ক্রস করে আই লাভ মিরিক অবধি অবশ্যই যাবেন, ঘোরাতে যান কিংবা এমনিই যান, অবশ্যই দেখে নেবেন। এবং এই লেকে বোটিংও করে নেবেন, যেটা আমরাও করব এবং আপনাদের সেই সঙ্গে দেখাবো। মিরিক লেকের জাস্ট অপোজিটে একটু কথা বলে রাখি, লোকে অনেকেই প্রবলেমে পড়েন, আমিও প্রথম দিকে সেই সমস্যায় পড়েছিলাম যে কোথায় থাকবো। মিরিকে যদি রেস্ট স্টে করতে চান তাহলে কোন জায়গায় থাকলে বেটার হবে, তো আমি এই একটা শর্ট ক্লিপিং করে দিচ্ছি। এইটা হচ্ছে মিরিক লেকের জাস্ট অপোজিটে, আপনারা একটু পজ করে দেখে নেবেন যে যে হোটেল এবং রেস্টুরেন্টসগুলো আছে। একদম ওভারভিউইং মিরিক লেক এবং তার গেটের সামনেই, তো এই জায়গাটায় থাকলে বেটার হবে। তো হোটেলের মান সম্পর্কে সবটা আমি বলতে পারছি না, কিন্তু এই হচ্ছে হোটেল এবং এই চত্বরটা একটু জমজমাট, যেখানে আপনারা থাকতে পারেন। মিরিক লেকে বোটিংয়ের অভিজ্ঞতা অনবদ্য ছিল। পার হেড চার্জ 100 রুপিস ওই 15-20 মিনিটস বোটিংয়ের জন্যে। এবার বলে রাখি একটু হোটেল ব্লু লেগুন সম্পর্কে। হোটেল ব্লু লেগুনের অবস্থানটা হচ্ছে এই সোমেন্দু লেক থেকে 2-3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে। আর এদের কাছে মূলত দুরকম রুম আছে, ফার্স্ট ফ্লোরে ডিলাক্স রুম আর অর্ডিনারি স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম যেটা গ্রাউন্ড ফ্লোরে। আমরা যে ডিলাক্স রুমে আছি তার চার্জ অ্যারাউন্ড 1700-1800 পার ডে, আর নর্মাল রুমগুলো ওই 1200-1500 পার ডে। বাটার তন্দুরি রুটি আর শাহি পনির সহযোগে সেদিনের রাত্রের ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম সারাদিনের ক্লান্তিটা কাটাবার জন্যে। ব্লু লেগুন হোটেল থেকে পরের দিন সকালে আমাদের ব্রেকফাস্ট করে যাত্রা শুরু হয়েছিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দার্জিলিং যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম মিরিকের আশপাশের খুব নামী দুটো ভিউ পয়েন্ট, একটি হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট এবং অন্যটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। যে টি এস্টেটটা এই দার্জিলিংয়ের অঞ্চলে, দার্জিলিং এবং মিরিকের অঞ্চলে একটি অন্যতম বড় টি এস্টেট। দার্জিলিং টিয়ের কিছু বেস্ট ভ্যারাইটি এনারা বানিয়ে থাকেন এই টি এস্টেটে, সেই গল্প নিয়ে ফিরছি পরের ব্লগে। খুব তাড়াতাড়ি ফিরবো, আপনারা দেখতে থাকুন আমাদের আপকামিং ব্লগ।